সবার মুখে হাসি ফুটিয়ে হাজারো স্বপ্নের আশা জাগিয়ে এই পৃথিবীতে আগমন ঘটে এক একটি জীবনের আর প্রতিটি জীবনই সম্ভাবনাময় তবে সেই সমস্ত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুস্থতার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি এসএডিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো শির দ্বারার নানান সমস্যার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাদ ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ মোহাম্মদ প্রধান আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন রোগী যিনি তার চিকিৎসা নিয়ে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন চলুন দর্শক কথা বলি তাদের দুজনের সাথেই আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা কথা বলবো শীত দ্বারা নানান সমস্যা নিয়ে তার আধুনিক চিকিৎসা নিয়ে কিন্তু তার আগে আমি জানতে চাই যে শীত দ্বারা শরীরের কোন অংশটাকে বলা হয় আর এতে সাধারণত কি কি ধরনের সমস্যা হয় ধন্যবাদ আসলে আমাদের যে মেরুদণ্ডের যে অংশটা মানে মেরুদণ্ড আমরা যেটা বলে থাকি সেটা পুরোটাই আসলে শীত বলা হয় বা মেরুদণ্ড বলা হয় শীত দ্বারাটা হচ্ছে আমাদের মাথা নিচ থেকে একেবারে

বোনগুলা এটা পাশাপাশি আপনার এই সিরদারাতে আরো যেটা থাকে আপনি বলছিলেন যে নার্ভাস সিস্টেম বা নার্ভ থাকে মা ব্রেন থেকে যে স্পাইনাল কর্ড যেটা একেবারে সিরদ্বারা দিয়ে হাতে গিয়েছে বুকে প্যাটে এবং আফটু দুই পায়ের দিকে নার্ভগুলা জালির মতো করে বিস্তৃত হয়েছে কিন্তু এটা বেসিক্যালি মেরুদণ্ড থেকে আস্তে আস্তে বিভিন্ন দিকে চলে গিয়েছে এই নাভ ছাড়াও মেরুদণ্ড বা শির দ্বারায় আরও ইম্পর্টেন্ট অনেক কিছু আছে যেমন হচ্ছে প্রতিটা শির বা প্রতিটা যে ভাটে আমি বলছিলাম বা যে বোনস হার এই বোনসগুলো একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে ছোট ছোট কানেকটিভ টিস্যু এগুলো একটার সাথে আরেকটা থাকে এবং বিভিন্নভাবে কোনোটা স্পাইনাস প্রসেসে কোনোটা ট্রান্সভার্স প্রসেসে কোনোটা যে বডির সামনে দিয়ে কোনোটা

মেজর কোনো সমস্যা তার মেরুদণ্ডে ছিল না সামান্য খুব ইম্পর্টেন্ট এবং মাসেলগুলো একটা একটার উপরে লম্বা আছে কিছু শর্ট আছে কিছু এই টাইপের মিডিয়াম টাইপ মাসেলস আছে এবং দেখা যায় যে উপরে সাথে আবার নিচে সিট মাসেলস দ্বারা আটকানো আছে তো এটা একটা খুবই একটা আর্কিটেকচারাল ডিজাইনের মতো হ্যাঁ আল্লাহফাক আমাদের মেরুদণ্ড এমনভাবে তৈরি করে দিয়েছে আমি আমি বলবো যেটা হচ্ছে বেস্ট আর্কিটেকচার মানে বেস্ট মানে পৃথিবীর সর্বোৎকৃষ্ট আর্কিটেকচারে তৈরি করা মেরুদণ্ড যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন মুভমেন্ট হয় আমরা সিদ্ধারের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকি আপনি অনেক সময় দেখবেন একজন হেভি ওয়েট লিফটার তার ওজন যদি আশি কেজিও হয় সে কয়েক মানে আশির চেয়ে দ্বিগুণ ওজনের উচ্চ হেভি ওয়েট কিন্তু সে উঠাতে পারে এ ডিউ টু এ আর্কিটেকচারাল ডিজাইন মানে মেরুদণ্ড এমনভাবেই তৈরি করা হয়েছে যে একটা মানুষ যে কোনো অসাধ্য সাধন করতে পারে এবং ইজ এ অ্যাথলেট দেখবেন অনেক প্লেয়ার যারা আছে বিভিন্ন যে খেলে বা অ্যাথলেটরা এই আর্কিটেকচারাল ডিজাইনের কারণে কিন্তু খুব ইজি হয়ে গিয়েছে তো এই সিদ্ধারা দ্বারা মাসেলস যে বললাম ডিপ টিস্যু এবং আরও ইম্পর্টেন্ট আছে এখানে ভ্যাসেলস আছে আর্টারি আছে ভেইন আছে এই সব কিছু দ্বারাই একটা মেরুদণ্ড বা সিদ্ধারা দ্বারা গঠিত আর এই শীত আমরা ভাগ করে থাকি তিন ভাগে একটা হচ্ছে সার্ভাইকেল স্পাইন আর একটা হচ্ছে ডরসাল স্পাইন একটা হচ্ছে লাম্বো স্পাইন মানে ঘাড়ের অংশটা হচ্ছে সার্ভাইকেল স্পাইন এবং মজার বিষয় ঘাড়ের অংশটা আমরা যদি পাশ থেকে দেখি মানে একটা মানুষের পাশে দাঁড়িয়ে যদি আমরা স্পাইনটা দেখি ঘাড়ের অংশটা হচ্ছে সামনের দিকে উত্তল যেটা সি এর মতো মতো আবার ঠিক পিঠের অংশটা রিভার্স মানে উড়টা পিছনের দিকে উত্তল আবার নিচের অংশ এসে কোমরের অংশটা আবার ঘাড়ের মতো সামনের দিকে উত্তল এই যে মানুষের ধারণা যে সিদ্ধারমনস সোজা থাকবে ইংরেজি আয় অক্ষরের মতো তা না স্পাইনটা কার্বেচার আছে মানে ঘাড়ে আছে পিঠে আছে কোমরে আছে এই যে কার্বেচার দিস ইজ অ্যানাদার আর্কিটেকচারাল ডিজাইন আপনার যেমন এখন আমরা অনেক সময় বিল্ডিং দেখি যে বিল্ডিং বাঁকা এরকম প্যাস খাওয়ানো এই সকল ডিজাইন আল্লাহাক আগেই আমাদের মেরুদণ্ডে তৈরি করে রেখেছে এই যে স্পাইনটা এটা একটা ডিজাইন এই ডিজাইন যদি না হতো যদি স্ট্রেট উঠাতো তাহলে কিন্তু আমাদের এই যে অসাধ্য সাধন যে কোনো অ্যাক্টিভিটি চলাফেরা কাজ কাজকর্ম করা কিন্তু সম্ভব হয়ে উঠত না আপনি অন্য প্রাণীগুলোর দিকে তাকান তাদের দ্বারা কিন্তু সবকিছু করা সম্ভব না বিকজ অফ হিউম্যান স্ট্রাকচার মানে মানুষের যে শরীর যেভাবে তৈরি করা হয়েছে এই শরীরের প্রতিটা অঙ্গের বিভিন্ন একটা আর্কিটেকচারাল ডিজাইন আছে এবং এইখানে যদি দেখা যায় একটু সামান্য সমস্যা হয়ে গেল আজীবন ভুগছে মানুষ মানে হয়তো রুগী ভাবছে যে তার বিশাল কিছু হয়ে গিয়েছে মেরুদণ্ডে হয় বড় কিছু জানার আছে আমরা আরো কথা বলবো একটা ফোন নিয়ে আছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে কে বলছেন কোথা থেকে বলছেন আর কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম হ্যাঁ আমি রসমারা বেগম বলছি থেকে জি হ্যাঁ হ্যাঁ জি বলুন আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন বলুন সমস্যা বলুন আমার আজকে এক বছর এক বছর এক বছর ধরে আমার ডান হাতের উপরে থেকে পিছনে মানে অনেক ব্যথা মানে এটা সাধারণত আমার ইয়েতে হয় না মানে শুইলেই শুলে আমার ব্যথাটা হয় আর এটা আমি দুই হাজার তেরো আমার হয়েছিল এই সমস্যাটা আমি প্রফেসর রিদান রহমানকে দেখাইছিলাম উনি এমআরআই দিছিল এমআরআই তে কিছুই আসে নাই আর আর পরে আমি আবার কিছুদিন আগে আরেকজন বিশেষজ্ঞ বিশেষজ্ঞকে দেখাইছি বিশেষজ্ঞ উনি বললেন এটা ফ্রোজেন ショルダー আচ্ছা কিন্তু ফ্রোজেন ショルダー দেখো উনি নিয়ে এবং বলছে সিজি থেরাপি দেওয়ার দরকার না কিনা সেটা এটা কোনো মানে এগুলো করার কোনো কোনো ইমপ্রুভমেন্ট নাই আচ্ছা আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল আছে কন্ট্রোলের ওষুধ খান আচ্ছা আপনার

কমপ্লেন মানে ফিচার যেটা বলছিল উনি যে ওনার হাতের পিঠে কামড়ায় হাতের আঙ্গুল পর্যন্ত ফুলে যায় বা কামড়ানো ফ্রোজেন শোল্ডারে যে ক্লিনিক্যাল ফিচার যেটা আগে ডায়াগনোসিস করা হয়েছিল যে ওনার ফ্রোজেন শোল্ডার এই রোগটা কিন্তু অনেক রুগীরই জানে যে হোয়াট ইজ ফ্রোজেন শোল্ডার যারা ব্যথা নিয়ে ভুগে মোস্ট অফ দ্য ডায়াবেটিস রুগী জানে প্রথমত যে তাদের ফ্রোজেন শোল্ডার এটা কমন কমপ্লিকেশন ডায়াবেটিস থেকে হয় তো সেটাতে কি হবে যদি সে মহিলা রুগী হয় তার থেকে চুল বাঁধতে কষ্ট হবে জামা গায়ে দিতে কষ্ট হবে গোসল করতে যে আমরা গা পরিষ্কার করি গামছা দিয়ে এটা সে করতে পারবে না এই কমপ্লেইনটা রুগীর অন্তত থাকতে হবে ওনার কিন্তু এটা নেই বুঝতে হবে উনি কিন্তু বলছেন না আমার কাম এবং এই কমপ্লেইনটা ওনার যখন শেষ হয় শুয়ে থাকলে বেশি হয় ফ্রোজেন ショルダーে অবশ্যই যখন কাজ করবে রোগী চলাফেরা করবে নিজের ব্যক্তিগত কাজ করবে মানে নিজের কাজ জামা গায়ে দেওয়া বা একটা পানির গ্লাস ওঠানো চুল আঁচড়ানো তখন তার কষ্ট হবে ショルダーে আদারওয়াইজ কিন্তু এটা ফ্রোজেন ショルダー না ক্লিয়ার কথা তো আমার যেটা মনে হচ্ছে ওনার ঘরে সমস্যা আছে সম্ভবত ঘাড়ের থেকেই সাধারণত যেটা আমরা আজকে কথা বলছিলাম শিরদারা নানার বিধ সমস্যা এই ঘাড়ের সমস্যা থেকে বা ঘাড়ে যদি ডিক্সের সমস্যা থাকে বা নার্ভের সমস্যা থাকে বা মাসেলস প্রবলেমও থাকে ওই থেকে হাতে রেফার্ড পেন আসতে পারে কামড়ানোর সমস্যা হতে পারে এখন আপনি ফ্রোজেন শোল্ডারের যে ট্রিটমেন্ট সেটা মেডিসিন বলেন থেরাপি বলেন বা সার্জারি যাই বলেন না কেন আর ডিক্সের সমস্যা ট্রিটমেন্ট কিন্তু এক হবে না ভিন্ন হবে যার কারণে রুগী ভালো হচ্ছে না প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে যদি কনফার্ম না হয় যে কজ অফ ডিজিজ আমরা এই জন্য বারবার বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটি বেটার মানে একটা রোগের রুগীর কমপ্লেনের সাথে আমরা কাছাকাছি দুই তিনটা ডায়াগনোসিস করে ফেলতে হবে যে আমি এটাকে যদি ফ্রোজেন শোল্ডার নিয়ে আমি কনফার্ম কাজ করতে থাকি আদৌ তো সেটা না হতে পারে কাছাকাছি কিন্তু ক্লিনিক্যাল ফিচারগুলো হয়ে হয়ে থাকে হ্যাঁ রুগীর মনে হয় যে এটা থেকে ব্যথা হচ্ছে আসলে ওনার ঘাড়ের সমস্যা আপনার ঘাড়ের একটা এমআরআই করে ফেলতে হবে এমআরআই পরবর্তী আপনি আশা করি যদি সঠিকভাবে থেরাপি দিতে পারেন ভালো হয়ে যাবে এটা ফ্রোজেন শোল্ডার না এটা ঘাড়ের ডিক্সের কোথাও সমস্যা থাকতে পারে বা নার্ভের কমপ্রেশন তা থেকেই ব্যথাটা হচ্ছে আপনি পাতলা বালিশ ব্যবহার করবেন সামনে ঝুঁকে নিচে বসে বা সামনে কুজো হয়ে বসে কোনো কাজ করবেন না আর ব্যথায় গরম শেঁক দিতে পারেন ও ডাক্তার সাহেবদের সাথে আবার কথা বলে একটা এমআরআই করে ফেলেন এমআরআই করলেই সমস্যাটা পাওয়া যাবে আমাদের সাথে হাসান রানা ভাই আছেন আপনাকে আমি আপনার কাছ থেকে একটু শুনি যে আপনি কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আপনি কি কাজ করেন এবং প্রথমত আপনার কি ধরনের সমস্যা ছিল এবং কি ট্রিটমেন্ট নিয়ে এখন কেমন আছেন আমি পুলিশে জব করি আমার কোমরে প্রচন্ড ব্যথা ছিল এই ব্যথার পায়ে পর্যন্ত যেতে আমি হাঁটতে পারতাম না এই পাঁচ মিনিটও আমি দাঁড়াতে পারতাম না পাঁচ মিনিট দাঁড়াইলে আমার পায়ে ডান পায়ে যে যন্ত্রণা শুরু হতো বসে পড়তো এবং রাতে শুতেও পারতাম না ঠিকঠাক এই খুবই সমস্যায় সারের সাথে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে আমি এখন বর্তমানে ট্রিটমেন্ট নি আমি আশি থেকে নব্বই ভাগ সুস্থ চলে আমাকে আচ্ছা আপনি ভর্তি আছেন কতদিন হলো আমি আজ পনেরো দিন ভর্তি আচ্ছা হয়তো আর দু একদিন থাকলেই আচ্ছা ওনার সমস্যাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে মানে প্রকৃতপক্ষে পক্ষে কি থেকে ওনার এই সমস্যাটা তৈরি হয়েছিল এবং স্টেপ বাই স্টেপ যে ওনার ট্রিটমেন্টটা করা হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন কিভাবে আসলে উনি দীর্ঘদিন এই সমস্যা ভুগছে ওনার ওনার যে সমস্যা উনি তো জব করেন বলেছেন পুলিশে পুলিশে জব করে যদিও কিন্তু ওনার ডেক্স জব আমি যে নিয়ে দেখেছি যে উনি বেশিরভাগই ওনা বসে থাকে বসে কাজটাই ওনাকে দীর্ঘক্ষণ করতে হয় এবং উনি যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ভুগছিল স্পাইনে ডিস্ক প্রলাপস নিয়ে এবং ওনার কিন্তু স্কোলিওসিস ডেভেলপ করেছে স্কোলিওসিস মানে যে শীত দ্বারা ওনার কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল এখন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে স্পাইন কার্ভেচার ওনার দীর্ঘদিন ভোগার কারণে যেটা হয়েছে ওই স্পাইনটা আপনার স্কোলিওসিস ডেভেলপ করেছে এবং যে রেফার্ড মানে কত নাম্বার ডিস্কে ওনার সমস্যা ছিল প্রলাপস হয়েছে ওনার ফোর ফাইভে এল মানে কোমরের তার সমস্যাটা ছিল আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনে আমরা ফোনটি নিয়ে আবার কথা বলবো আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন নাম বলে ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রশিদ আলম বলছি চট্টগ্রাম ভালেশ্বর থেকে জি জি দর্শক বলুন আমি একটু স্যার সাথে একটু কথা বলতে চাই আপনি শুনতে সমস্যা বলুন আচ্ছা আমার এই আমার কোমরে কোমরের কিছু উপরে ভাগে হুম মাঝে মাঝে ভোরে সকালে ওঠার আগে অনেকক্ষণ কাঁটা করে হুম তারপর যখন অফিসে তো যায় কাজকর্ম করে এটা কম লাগে হুম কিন্তু রাতে শুলে ওঠার আগে ঠিক এই জিনিসটা হয় এবং জলে ঠিক একই সময়ে হুম হুম আপনার বয়স কত আপনি কি করেন আমি একটা গার্মেন্টসে অফিশিয়ালি আছি হুম হুম আর বয়স কত আপনার আনুমানিক বয়স আমার 34 34 আচ্ছা আপনার যে বিছানাটা শুন আপনি কি খেয়াল করেছেন বিছানাটা দীর্ঘ দিন একই বিছানা আপনি মানে আছেন এবং বিছানাটা উঁচা নিচা এক্স্যাক্টলি স্যার আমার আমার যে বেডটা ওটা অটোমেটিকেটেড করা মেডিকেটেড বেড

রাত্রে হয় এবং শুয়ার আগে আগে এটা শুরু হয় জ্বালা যন্ত্রণা কিন্তু দিনে কমে যায় হুম আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি শীত দ্বারার নানান সমস্যার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বিরতির আগে একজন দর্শক তার লো ব্যাক পেইন নিয়ে কথা বলেছিলেন এবং তার মানে ম্যাট্রেসের সমস্যা আছে কিনা বা এই ধরনের মানে শোয়ার সাথে কোনো সম্পর্ক কিনা এই বিষয়টা যদি একটু বলেন ওনার যেটা কমপ্লেইন যে উনি যখনই ঘুমাতে যায় বা ঘুমানোর পরেই ওখানে ব্যথা হয় বা জ্বালা পোড়া করে আবার যখন সে কাজে চলে যায় জবে তখন কিন্তু ব্যথাটা থাকে না কিন্তু উনি একটা কথা বারবার বলছিল যে উনি মেডিকেটেড বিছনা ব্যবহার করে আসলে এই জাতীয় মেডিকেটেড বলতে কোনো বিছানা পৃথিবীতে নাই প্রথম কথা হচ্ছে এটা একটা বিছানা যারা তৈরি করে বিছানা কোম্পানির এটা একটা অ্যাড আর কিছুই না মানে এটা সেল করার জন্য একটা কথা তারা বলে দিছে যে দিস ইজ মেডিকেটেড বিছানা বা অনেক সময় বলে দিস ইজ ডক্টর শু তো ডক্টর শু বলতে আমরা কোনো বই পুস্তকে এ পর্যন্ত পাই নাই বা ইন্টারনেটেও কখনো আমি দেখিনি যে ডক্টর শু নামে কোনো ডাক্তারি কিছু আছে। আচ্ছা তো জিনিসটা হচ্ছে আমরা হয়তো বলি নরম জুতো পায় দিতে আমরা হয়তো বলি বিছানাটা শক্ত বিছানা হবে বিছানাটা কেমন হবে মানে বিছানার যে ক্রাইটেরিয়া খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না মাঝে একটা মানে ফার্ম যেটা ফার্ম হ্যাঁ তো এইটাই হয়তো পূজি করে অনেকে বলে যে এটা মেডিকেটেড বিছানা এটা ডাক্তারি বিছানা এটা আমার মনে হয় না হার্ড হবে না ফার্ম হবে বিছানাটা আমি সেদিকে আসতেছি আমার মনে হয় রোগীর এইখানে একটা ভুল হচ্ছে বারবার যে উনি তো মেডিকেটেড বিছনাই ব্যবহার করতেছে সো ওনার আর বিছনা মাথা উনি আর ঘামাচ্ছে না আমার কাছে মনে হয় মানে যেহেতু উনি যখন ঘুমায় তখনই সমস্যাটা তৈরি হয় বিছানা হতে হবে আমি বারবার বলছি বিছানা হবে অবশ্যই যে খাট বা যদি সে জাজিম ইউজ করে কোনো সময় ইয়া বক্স খাট ইউজ করে কোনো সমস্যা নেই কিন্তু একটু হাই হইতে হবে নাম্বার ওয়ান কিন্তু বক্স খাটের যে বক্সটা ফিল আপ করবে কোনো জাজিম বা ফোম বা তোষক দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে তাকে ফ্লাইউড বা এই জাতীয় মোটা কোন ইয়া ইউজ করতে হবে কোন ডিভাইস তার উপরে সে একটা তোষক বা একটা এই পুরুত্বের থেকে এক ইঞ্চি উচ্চতার কোন তোষক বা ম্যাট্রেস ব্যবহার করবে দিস ইজ হচ্ছে আপনার আইডিয়াল বিছনা যেটা আমরা ডাক্তারি বিছানা বলি একেবারে শক্ত না আবার একেবারে নরমও না তাহলে হচ্ছে এটা হচ্ছে মেডিকেটেড বিছনা এটা করলে এটার জন্য আবার কিনে বিছনা আইনে বল ইউজ করার কোনো দরকার নেই যদি টু হাই কোনো বিছানা ইউজ করে বা ফোম বা জাজিমে শুয়ে সেটা যতই শক্ত হোক অনেক বেশি উচ্চতার হলে এক পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার চেপে যেতে পারে তখন কিন্তু স্পাইনে প্রবলেম দেখা দিতে পারে এবং শুধু যে বিছানা তা না বালিশ থেকেও সমস্যা হতে পারে যদি অনেকে দুইটা বালিশ ব্যবহার করে উঁচু বা অনেকে রেলিংয়ে শুয়ে থাকে রেলিংয়ে হালান দিয়ে শুয়ে থাকে এই যে ভুল অবস্থান তা থেকে মেরুদণ্ড সমস্যা হতে পারে তো দর্শক আমার মনে হয় আপনি বিছানাটা আবার একটু মনোযোগ দেন বিছানাটা কারেকশন করার ক্ষেত্রে আশা করি উপকৃত হবেন আর এখন আমি যেটা সাজেশন করব কিছু এক্সারসাইজ আপনি করতে পারেন যেমন সাঁতার কাঠ এখন যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে গরমের ঋতু আপনি রেগুলার একবেলা করে অন্তত পুকুরে হোক বা আপনার সুইটেবল জায়গায় সাঁতার কাটেন আর কোমরে কিছু এক্সারসাইজ আছে যেটা উপকারে আসবে তার জন্য হয়তো একজন বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে এক্সারসাইজগুলো করলে আশা করি চলে যাবে আমার কাছে এটা বড় মেজর কিছু মনে হচ্ছে না এটা আপনার মেকানিক্যাল সমস্যা হচ্ছে শোয়া বিছানা বা চলাফেরা কত প্রবলেম হচ্ছে এইগুলাতে আপনি একটু খেয়াল করেন যে কোনটা করলে সমস্যাটা হয় জাস্ট ওই জিনিসটা একটু অ্যাভয়েড করে দেখেন আশা করি সমাধান হয়ে যাবে আমাদের সাথে আরেকজন দর্শক ফোনে অপেক্ষা আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আমি সুজাত বলছি কাজল ঠাকুর বলছি আরাফ

ডাক্তার সাবরা এমআরআই করার পরে আপনার কোমরে বা মেরুদণ্ডে কি সমস্যার কথা বলেছে হ্যাঁ হ্যাঁ আপনি কি শুনতে শুনতে পেয়েছেন আপনাকে ডাক্তার সাবরা এমআরআই করার পরে কি সমস্যা বলেছে আবারে বললো দুজ ডাক্তার দুজ ডাক্তার বললো একজনে বলেন যে আপনাদের মেডিটরেট ক্যালসিয়াম শুকিয়া বাড়িয়ে গেছে আরেক ডাক্তার বলেন যে দুটিতা রবীন্দ্রপুরী মার্কেটে চাপ পড়ছে গুড একই কথা আমি বুঝে হই না এই কথা বললাম ওষুধ দি সেটা ওষুধ খেতে কি চাপ দাও দিছে সবাই খেতে দি সাইডতে বলছে কিন্তু আমি দাঁড়া গিয়ে মাঝাকার মধ্যে বনোয় এটা ফড়া আর বসলে বস লেজও হয় না হাত পাও আমার কোনো অসুবিধা হয় না আমি সব লাভতে পারি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ওই আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা এটা পিএলআইডি এমআরআই করার পর ডাক্তার সাহেব হয়তো বুঝাইতে গিয়ে আমরা অনেক সময় বলি যে আপনার রগে চাপ খেয়ে আছে কোন ডাক্তার বলে জেলি বের হয়ে গেছে এই তো রুগী রুগীর মতো করে বুঝে নিয়েছে দিস ইজ পিএলআইডি ডিক্স প্রলাপ যেটা আমার এই আমার যে রুগী আছে পাশে ওনারও একই সমস্যা এবং ওই ক্লিনিক্যালি দেখেন কোমর থেকে পায়ে ব্যথা যায় যখন সে উঠে বলে ফোরার মতো মনে হয় মানে এত ব্যথা বা জ্বালা হতে পারে যখন স্পাইন আমরা দাঁড়ায় বা রুগী বসে মেরুদণ্ডের পরে কম্প্রেশন হয় চাপ পড়ে তখন আরো ব্যথাটা বেড়ে যেতে পারে এখন উনি ওখানে হয়তো ফিজিওথেরাপি দিচ্ছে কোথাও যেহেতু একটু জেলা লেভেলে আছেন তো আপনি আরো কিছুদিন এই ট্রিটমেন্টটা করে দেখেন হ্যাঁ যেহেতু ডাক্তার সাবরা চিকিৎসা দিচ্ছেন ওনাদের সাথে আবার ফলো আপে যান ফলো আপে যেতে হবে হ্যাঁ ধৈর্য হারালে হবে না আপনি ওনাদের সাথে কথা বলে ওনারা যেভাবে চিকিৎসাটা দিচ্ছে এটা করে দেখেন যদি দেখেন এত ইমপ্রুভ না হয় আপনার আরও অনেক ট্রিটমেন্ট আছে এটার অনেক আপডেটেড নিরাপদ ট্রিটমেন্ট আছে সেই জন্য হয়তো আপনাকে ঢাকা আসতে হবে এসে চিকিৎসাগুলো করতে হবে আপনি আরও কিছুদিন ওনাদের আন্ডারে চিকিৎসা করে দেখেন যদি ভালো হন ভালো নাহলে আপনাকে ঢাকা এসে আরও বেটার ট্রিটমেন্ট করতে হবে এটার অনেক প্রকার চিকিৎসা পদ্ধতি আছে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি আছে আমরা কিছু ছবি দেখব ছবি দেখলে পরে আমাদের সবারই ধারণাটা অনেক বেশি পরিষ্কার হবে এখানে কিছু ছবি আছে এটা আসলে বিভিন্ন জায়গার যে ব্যথা হলে যে লাল হয়ে যায় মানে আসলে ব্যথা যখন হয় মানুষের যে কোনো জায়গায় রোগী কিন্তু অনেক সময় বলে আমার ওখানে গরম হয় যেমন কিছু রোগী বলে আমার ওখানে অবশ লাগে কিছু রোগী বলে শিশির করে কিছু রুগী বলে জ্বালা পোড়া করে যে এই রোগীও কিন্তু বলছিল যে জ্বালা পোড়া করে এর আগে রোগীও বলছিল যে জ্বালা পোড়া করে অলার পেই তো বিভিন্ন ধরনের আছে টাইপ অফ পেইন পেইন হতে পারে মানে পেইনটা যদি বونز থেকে হয় এক হয় যদি সেটা নার্ভে কম্প্রেশন এর কারণে আরেক রকম হতে পারে মাসেলসের ক্ষেত্রে আরেক রকম হতে পারে মেকানিক্যাল সমস্যা এক রকম হতে পারে প্যাথোলজিক্যাল সমস্যা আরেক হতে পারে তো এটাই আপনার আমরা মানে পেইন সাইডগুলোকে বোঝানো হয়েছে এখানে যে কোথায় কোথায় যেমন নিচে যে বাম পাশে দেখেন কোমরের মাসেলসে যদি প্রবলেম হয় মাংসপেশিতে স্প্রেইন হতে পারে বা মাংসপেশি অনেক টাইট হয়ে যেতে পারে শক্ত হয়ে যায় আমরা যদি ওখানে পালপেট করি বুঝাই যায় টু হার্ড হ্যাঁ কিছু অংশ সফট কিছু অংশ হার্ড এরকম সমস্যা হতে পারে যেমন এই যে ছবিটা যদিও হাঁটুর ছবি দেওয়া আছে যে একটা স্পেসিফিক পয়েন্টও কিন্তু পেইন হতে পারে অনেক সময় রুগী আমাদের কাছে পিএলআইডি নিয়ে আসে বা কোমর সমস্যা নিয়ে আসে ভালো হয়ে গেল কিন্তু একটা পেইনের কথা বারবার বলে যে এই একটা পয়েন্টে সব নাই আমার কোনো কোমর এখন ব্যথা নাই পায়ে ব্যথা যায় না কিছুই যায় না একটা অংশে পেইন রয়ে গেছে রোগী ভাবে আমি তো সারলাম না আসলে তা না অনেক সময় লিগামেন্টে মানে এই যে পয়েন্টটা গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে একটা স্পেসিফিক পয়েন্ট অনেক কারণে এমনিতেই হতো কোনো স্প্রেন বা স্ট্রেন বা কোনো ইনজুরি হয়ে আছে তখন আমাদেরকে ওটা রিঅ্যাসেসমেন্ট করতে হয় যে আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেই অনুযায়ী তাকে আবার ওইখানে লোকালাইজড বিভিন্ন থেরাপি বিভিন্ন প্রসিডিউর আছে অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী সেটা আবার অ্যাপ্লাই করলে ঠিক হয়ে আসে ছবি তো হাঁটুর আসলে আমরা যে সমস্যা গুলা হয় সেগুলা বিভিন্ন রকম এটা মনে হয় আরেকদিন এটা নিয়ে কথা বলতে পারি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ছবি খুবই

ওনার এরকম ডিক্স প্রলাপস হয়ে গিয়েছে এই ডিক্সটাই মানে লাল যেটা দেখা যাচ্ছে যে অংশটা হয়ে আসছে হ্যাঁ এটা নরমালি যেটা নীল গুলো দেখা যাচ্ছে এগুলো নরমাল এগুলো নরমাল ডিক্স এটা বিভিন্ন কারণে ফেটে যেতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে হতে পারে এটা ডিক্স অনেক সময় সামনে প্রলাপস হতে পারে অনেকে পিছনে প্রলাপস হতে পারে সেন্ট্রাল প্রলাপস হতে পারে ব্যাকে বা পোস্টার ল্যাটারাল প্রলাপস হতে পারে যদি ডান দিকে প্রলাপস হয় রোগী কমপ্লেইন করবে কোমর থেকে ডান পায়ে ব্যথা যায় বা ঘাট থেকে ডান হাতে ব্যথা যেতে পারে আর যদি সেটা বামে বাম দিকে যায় তাহলে হচ্ছে বাম পায়ে ব্যথা যাবে বা বাম হাতের দিকে ব্যথা যেতে পারে অ্যাকর্ডিং টু প্রলাপস আর যদি ডিক্স সামনে প্রলাপস হয় মানে ফ্রন্টে অ্যাবডোমেনের দিকে তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না বিকজ সামনে কিন্তু আমাদের কোনো নার বা কোনো কিছু নেই যে কম্প্রেশন দিবে দিলে ওখানে ব্যথা হতে পারে এটা ঘাড়ের একটা ছবি যেটা স্পাইনে মেরুদণ্ডের শীত দ্বারার সর্বোচ্চ যেটা উপরের অংশ আমরা সার্ভাইকাল স্পাইন বলে থাকি এখানে কমন সিদ্ধারার কমন যে সমস্যাগুলো আমরা পিএলডি বলছি তার আর্থ্রাইটিস হতে পারে এটা একটা আর্থ্রাইটিস রোগীর ছবি যেমন এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা খুবই কমন কমন একটা রোগ এবং এটা কিন্তু অটোইমিউন ডিসঅর্ডার যেটা মানুষের শরীরে সাধারণত একটা জেনেটিক্যাল সমস্যা থেকে হতে পারে এই তখন গারে ব্যথা হবে রোগী কিন্তু দাঁরাতে কষ্ট হবে ডানে বামে যদি কেউ ডান পাশ থেকে জিজ্ঞেস করে কেমন আছেন সে কিন্তু আমরা ঘর ঘুরি হত কথা বলবো কিন্তু ওই রোগী পারবে না তাকে পুরো বডি পুরো বডি কিন্তু ঘুরে তারপরে তারপরে কথা বলতে হবে এটা মানে মেরুদন্ডে সে ক্ষেত্রে ইনফ্লামেশন হতে হতে স্পাইনে আস্তে আস্তে আর্থ্রাইটিস ডেভেলপ করে দুই যে আমরা ইতিপূর্বে যে বোনস গুলো দেখিয়েছি একটা বোনস এবং নিচে মাসখানে ডিক্স এগুলো কিন্তু একসাথে ফিউজ হয়ে যেতে পারে আর্থ্রাইটিস হতে হতে ইনফ্লামেশন হতে হতে আপনার ওখানে কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে এনকালোসিস মানে জমে যাওয়া তো যদি জমে যায় তখন কিন্তু রুগী নড়াচড়া করতে কষ্ট হয় আমরা কিন্তু এটা বিভিন্ন ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যেমন স্কোবার্স টেস্ট রুগীকে সামনে ঝুঁকে ঝুকতে বলি যাদের স্পাইনে যদি এই জাতীয় কোনো রোগ না হয় তাদের কিন্তু ঝুকবে ব্যথা হতে পারে কিন্তু স্পাইনটা সুন্দর একটা সি এর মতো কার হবে কিন্তু এনকালোজিং রুগীর ক্ষেত্রে সে সেটা পারবে আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন আমরা প্রশ্নটি নিয়ে আসি ফেসবুকে একজন লিখেছেন এটা একটু উপর থেকে দেখতে হবে আমাদেরকে আমার বয়স ইয়ার আমি ইলেভেন সাল থেকে মাজা ঘাড় পিঠ এবং পিঠে ব্যথা করে ট্রিটমেন্ট করেছি বাট ভালো হচ্ছে না এখন ডান হাত ঠান্ডা হয়ে যায় আর পায়ের রক টেনে ধরে প্রায় ডাক্তার বলে অন্য ডাক্তার ট্রিটমেন্ট ভুল ছিল তাই ভালো হয়নি আসলে ওনার যে এজ ওনার হ্যাঁ ওনার এজ হচ্ছে 25 ইয়ার্স এবং ওনার প্রশ্নের উত্তরটি আমরা একটা বিরতি থেকে ফিরে তারপরে দেব প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার নোভা আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম ফেসবুকে সেই প্রশ্নের উত্তরটি দেব ওনার বয়স পঁচিশ এবং উনি একটা সমস্যা অনেক অনেক দিন ধরে ভুগছে যে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট পলিআর্থ্রালজিয়া জোরায়ে জোরায়ে ব্যথা এখন নতুন কমপ্লেইন ওনা পায়ের দিকে রেফার্ড পেইন হয় আসলে একটা মানুষের যে শুধুই আপনা মেরুদণ্ডের সমস্যা হবে বা যে কোনো একটা রোগ হবে তা না ওনার যেটা বুঝুই যাচ্ছে উনি কয়টা রোগে উনি আক্রান্ত ওনা উনি ওনার ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী ওনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে ওনা সম্ভবত কোনো আর্থ্রাইটিসে আক্রান্ত সে যার কারণে বিভিন্ন জোড়ায় ব্যথা হচ্ছে এবং কোমর থেকে পায়ে যে সমস্যা হয় বা যে বলছিল যে টান লাগে বা ট্রেনে ধরে এই সমস্যাগুলো আসলে মেরুদণ্ডের থেকে সাধারণত হয়ে থাকে সেই হয়তো পাশাপাশি অনেকটা এমআরআই করে দেখতে হবে মেরুদণ্ডের যদি ডায়াগনোসিসটা ক্লিয়ার করা যায় দেন সেই অনুযায়ী ওনাকে হয়তো রিহ্যাবিলিটেশন যে ট্রিটমেন্ট বা আপডেট যে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এগুলো করলে আশা করি সেরে যাবে আমাদের সাথে যিনি আছেন রানা ভাইয়ের যে প্রবলেমটা ছিল যেটা আপনি বলছিলেন যে ওনার লাম্বার রিজিয়নে মানে কোমরে ব্যথাটা ছিল ওটা কতদিন ধরে এবং ট্রিটমেন্টের কোন পর্যায়ে উনি এখন ভালো বোধ করছেন উনি বলেছেন যে প্রায় মানে অনেক ভালো হয়ে গেছেন অনলি টোয়েন্টি পার্সেন্ট ভালো হলে অথবা উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আসলে আমরা এই এই রুগীগুলো আমাদের যে স্টাডি আছে এই রুগীগুলো যে আমরা রিহ্যাবিলিটেশন থেরাপি করে থাকি এটা হসপিটালাইজড করে করতে হয় নাম্বার ওয়ান এবং সময় লাগে একটু অন্তত দুই থেকে তিন সপ্তাহের মতো ন্যূনতম লাগতো অতীতে আরও বেশি সময় লাগতো আমরা আরও ট্রিটমেন্ট আপডেট করেছি আরও নতুন টেকনোলজি অ্যাপটাই অ্যাপ্লাই করা হচ্ছে ওনাকে কম্বাইন্ড থেরাপি দেওয়া হইতেছে এবং উনি কিন্তু আমাদের কাছে যখন আসছে উনি একেবারে দাঁড়াতে উনি বলছিল নিজে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না হাঁটতে কষ্ট হতো আমরা কিন্তু ওনাকে এই অবস্থাগুলো এখন আর নেই অনেকাংশে ইম্প্রুভ হয়তো কিছুটা সময়ের দরকার এখন আর যদি কিছু কয়েকদিন থাকতে পারে সেটা আরো বেটার রেজাল্ট চলে আসবে এবং ওনার পেশাগত একটা ব্যাপার আছে আছে উনি কিন্তু বলছিলাম যে ডেক্স জব করে জবেও কিছু ভুল এটা আমরা ওনাকে বুঝিয়ে দিচ্ছি যদি আরো উনি পরবর্তীতে নিয়ম মাফিক চলতে পারে অত কঠিন নিয়ম না যেটা সবাইকে মেনে চলতে হয় কিছু এক্সারসাইজ আমরা ওনাকে শিখাচ্ছি এখন রেগুলার এক্সারসাইজ করতে হবে আর ওনার কিন্তু সেকেন্ডারি কমপ্লিকেশন আছে উনি যে পিএলআইডি নিয়ে আসছে কমর ব্যথা পায়ে ব্যথা সেটা ছাড়াও ওনার স্পাইন যেটা আমরা বলছিলাম জি স্কোলিওসিস ডেভেলপ করেছে স্কোলিওসিস মানে নরমাল কার্ভেচারটা মানে অন্যরকম হয়ে গেছে হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গিয়েছে যে স্পাইনটা আমরা যদি পিছন থেকে দেখি তাহলে সোজা দেখা যাবে আই এর মতো কিন্তু ওনারটা কিছুটা বেঁকে গিয়েছে এটা আমরা এখন কারেকশন করার চেষ্টা করছি যেন বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন থেরাপির মাধ্যমে যেন এটা কারেকশন হয়ে আসে যদি স্পাইন টোটালি কারেকশন হয়ে আসে সেই ক্ষেত্রে ওনার এই সমস্যাটা আর কোনোভাবেই আর খারাপের দিকে যাবে না আমরা আশা করি আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ স্পাইন আরও কারেকশন হয়ে যাবে তবে আজকে আজকে এখন আরও বেটার উনি আগের এখন এই যে পোস্টারাল এডুকেশন সম্পর্কে যদি একটু বলি যে ওনার যেমন এই সমস্যাটা ডেভেলপ করার পরে করছেন মানে এখন মেনটেন করছেন আর এটা মানে সবারই কি জানা উচিত না বা আগে থেকে যদি এটা করা হয় মেনটেন করা হয় তাহলে হয়তো এটা ডেভেলপ করবে না এই ধরনের সমস্যা অবশ্যই পশ্চুরাল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট এবং যারা আমরা সুস্থ আছি যাদের এই মেকানিক্যাল এই কোনো সমস্যা হচ্ছে না ঘাড় ব্যথা পিঠে ব্যথা বা মেরুদণ্ড ব্যথা তাদের ক্ষেত্রে এডুকেশনগুলো খুবই ইম্পর্টেন্ট আগে থেকেই যদি জেনে নেওয়া যায় বা কোনোভাবে কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু রোগ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে থাকি হ্যাঁ অনেকেই কিন্তু এই কথাটা এখন বলে যে আমি ফিজিওথেরাপি নেয়ার পরে এখন অনেকটা বেটার এবং ওখানে আমাকে এই পরামর্শ গুলো মানে এগুলো আমাকে মেনটেন করতে বলেছে এই পরামর্শ দিয়েছে এটা যদি আগে জানতাম এটা মানে এই যে আক্ষেপটা সবার থাকে এটা যদি আগে জানতাম তাহলে হয়তো মানে এতটা সমস্যা হতো না আসলে অবশ্যই আসলে যুগের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয় যেমন যুগ যুগের সাথে আগে যে রোগের ধরন এখন কিন্তু রোগের ধরন সেম না পিঠের ব্যথাও কিন্তু সেম না বা আমরা যে সিদ্ধারার কথা বলছি আজকে সিদ্ধারার সমস্যাগুলো অতীতে আর বিশ বছর আগে আমরা যে সমস্যাগুলো পেতাম আমাদের আগে সিনিয়র ডাক্তাররা যেগুলো পেতো আমাদের স্যাররা এখন কিন্তু সেই রোগগুলো চেঞ্জ হয়ে আসছে এখনো মানে সিদ্ধারার ব্যথা বা পিঠের ব্যথায় রুগী আসে আগে আসতো হার ক্ষয়জনিত সমস্যা নিয়ে বেশি এখন আসতেছে মেকানিক্যাল সমস্যা নিয়ে বেশি আগে আসতো বয়স্ক রুগীরা এখন আসতেছে ইয়াং রুগীরা তার বাস্তব প্রমাণ আমার পাশেই ইয়াং রুগী বসে এই যে এটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকম রোগ হচ্ছে বিভিন্ন রোগ চলে যাচ্ছে মানে অতীতে যে রোগগুলা ছিল এগুলা কমে যাচ্ছে এখন নতুন নতুন রোগ আসতেছে যার কারণেই যে এই যে এটা আমরা যারা এই সাবজেক্ট নিয়ে কাজ করি আমরা যারা এই বিশেষজ্ঞ ব্যথা নিয়ে কাজ করি আমরা এখন নতুন নতুনভাবে সচেতনতা ডেভেলপ করা আমাদেরও দায়িত্ব রুগীদেরকে বলা মানুষকে বলা পাশাপাশি এটা যদি নর্মাল এডুকেশনের সাথে মেস করে দেওয়া যায় যে একটা মানুষের লাইফস্টাইল কেমন হবে সে বসবে কিভাবে ঘুমাবে কিভাবে খেলার আগের আগে থেকে বেসিক আমাদের যে দরকার যে এই সকল জিনিসে তাহলে কিন্তু এই রোগগুলো অনেকাংশে মিনিমাইজ হয়ে যাবে এখন এটা যুগের চাহিদা এটা করতেই হবে না হলে কিন্তু আপনি যেটা বলছেন যে আফসোস থাকে আরে এটা তো কোনো এমন কিছু না এটা আমি করতে পারতাম এটা কোনো কঠিন কিছু না জাস্ট এজুকেশন দেওয়া মাছ মিডিয়ার মাধ্যমে বই পুস্তকের মাধ্যমে প্রচারের মাধ্যমে বা সেমিনারের মাধ্যমে যেভাবে হোক যদি মানুষটি একটু সচেতন হয় আবার আমি দেখেছি যে আমাদের রুগীও হ্যাঁ এত ট্রিটমেন্ট দেওয়ার পর ভালো হয়ে গেল এতভাবে বোঝা হ্যাঁ আমি সব মেনে চলি সে কিন্তু গিয়ে মানে না সে দেখে ভালো আমি এখন তো মতো আমাদের ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি পরবর্তীতে এটা কিভাবে মেইনটেইন করবেন উনি অবশ্য বলেছেন মেইনটেইন করবেন এবং আশা করি আপনার আশেপাশের মানুষকে আপনি এটা বুঝিয়ে বলতে সাথে একজন দর্শক আছেন অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি জি আপনাদের অনুষ্ঠান তো দেখে আমি তো এত বক্তব্য আমার কোমরে মেরুদণ্ডুরা বলেন আটান্ন আচ্ছা আপনার কোমরের ব্যথা পায়ের দিকে নামে না হাঁটুর ব্যথা আলাদা কোমরের ব্যথা আলাদা আমার আমার কুমরের হলে মেরুদণ্ডের জয়েন্টের সমস্যা আর পায়ের হলে কি জানতে চাচ্ছেন ওষুধ খেয়েছেন এছাড়া ইঞ্জেকশন দিয়েছে হাঁটুতে হাঁটুতে আচ্ছা এখন কি ভালো হচ্ছেন না এই তো আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যাটা ওনার বয়স আটান্ন আসলে এটা আথরাইটিস বুঝে যাচ্ছে অস্ট্রিও আথরাইটিস সাধারণত এই বয়সে এবং এই ক্লিনিক্যাল ফিচার মোটামুটি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি বলে থাকি ওনার স্পাইনে হার খয় বা অস্ট্রিও এবং মেরু হাঁটু তো সেম প্রবলেম এখানে এই রুগীদের আরও কিছু জিনিস যেমন অ্যাসোসিয়েট প্রবলেম থাকতে পারে যেমন ডায়াবেটিস ওজন ওভারওয়েট অবেজ পেশেন্ট হতে পারে তারপরে লাইফস্টাইল একটা ব্যাপার আছে যেহেতু মহিলা মানুষ উনি হয়তো সামনে ঝুঁকে ঝুঁকে হয়তো কাজ করে বা নিচে বসে বসে কাজ করে হয়তো আগে করতে এখন করে না তো এই এই আর্থ্রাইটিস বয়স প্লাস এই লাইফস্টাইল সব মিলিয়েই রুগীগুলোকে আসলে অ্যাসেস করে দেন ট্রিটমেন্টে যেতে হয় এবং এই রুগীগুলো অনেক সময় ব্যথার কারণে চলাফেরা বন্ধ করে দেয় উঠবশ করা বন্ধ করে দেয় চেয়ারে বসে নামাজ পড়ে হাঁটু ভেঙে বসে না সিঁড়ি বা বন্ধ হ্যাঁ টোটালি লাইফস্টাইল আরও সে রেস্ট্রিক্ট করে ফেলে এই যে রেস্ট্রিক্ট করে ফেলার কারণে তার আরো বেশি ওয়ার্স হবে তার আরো হতে থাকে এবং গুলো দুর্বল হয়ে যায় এক পর্যায়ে রোগী বলে যে দীর্ঘমেয়াদী এই সমস্যার কারণে মাসল যখন দুর্বল হয় তখন তার কাছে মনে হবে সে খুব ক্লান্ত হাঁটতে অসুবিধা হয় পড়ে যাবে পেইন তো আসি সেটার সাথে এই কমপ্লিকেশন গুলো এরাইজ করে তো দর্শক আপনার যে ট্রিটমেন্ট আপনি দিয়েছেন দিস ইজ এ ট্রিটমেন্ট মানে সব আটুতে ইনজেকশন দেওয়া তো ইনজেকশন কয়েক টাইপ আছে হ্যাঁ সব ইনজেকশন একই রকম না এখান বিভিন্ন টাইপের ইনজেকশন দেওয়া হয় আপনার এখন যেটা দরকার রিহ্যাবিলিটেশন থেরাপি যদি সঠিকভাবে সঠিক জায়গায় এই চিকিৎসাটা আপনি একজন বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে করতে পারেন আপনার অনেকাংশেই আপনি ভালো থাকতে পারবেন পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে হাঁটুর আলাদা এক্সারসাইজ কোমরের আলাদা এক্সারসাইজ আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে যে আমরা কথা বলছি বসার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আপনি মহিলা মানুষ আপনার মতো করে যে কাজগুলো আপনি করেন সেটা কোথাও ভুল হচ্ছে কিনা সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তার সাথে স্মরণাপন্ন হলে উনি আপনাকে বুঝিয়ে দিতে পারবে যে আপনি কীভাবে লাইফস্টাইল মেনটেন করবেন এবং হাড় ক্ষয় প্রিভেন্টিভ বিভিন্ন চিকিৎসা আছে বিভিন্ন থেরাপি আছে সেগুলো আপনাকে করতে হবে করলে আপনার এই সমস্যাটা চলে যাবে আর এখন আমাদের আধুনিক চিকিৎসায় মানে আধুনিকভাবে কি কি সংযোজন হয়েছে যে আমাদের যে এই সমস্যাগুলো হচ্ছে সিদ্ধারা দ্বারা বিভিন্ন সমস্যা হচ্ছে আধুনিক কি চিকিৎসা এসেছে যাতে করে খুব তাড়াতাড়ি রোগী সুস্থ হতে পারে আসলে সিদ্ধারা দ্বারা সমস্যাগুলোর ভিতরে আমরা যে টু টাইপের মানে থ্রি টাইপস ট্রিটমেন্ট করে থাকা হয় এই পর্যন্ত প্রথমত মেডিকেশন বিভিন্ন ঔষধের ব্যবহার আছে দ্বিতীয়ত আমরা থেরাপির কথা বলছি তৃতীয়ত সার্জারি সব ক্ষেত্রে যে সার্জারি লাগবে বা সব ক্ষেত্রে যে মেডিকেশন প্রটোকলের মধ্যে বেশিরভাগ রুগী কিন্তু আমরা থেরাপিউটিক অ্যাপ্রোচই ভালো করতে পারি এবং এটাই সবচেয়ে সেফ নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আবার এই থেরাপিউটিক অ্যাপ্রোচের মধ্যেও আপডেটেড বিভিন্ন ট্রিটমেন্ট আছে এখন যেটা সব ক্ষেত্রে যে ফিজিওথেরাপিস্ট সব থেরাপি দিবে নট নেসেসারি এখানে একটা গ্রুপ ওয়ার্কের ব্যাপার আছে কম্বাইন ট্রিটমেন্টের ব্যাপার আছে যেমন আমরা অনেক সময় এই সকল যেমন ওনার ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছি বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি পাশাপাশি ওনাকে ইপিডুরাল আর একটা থেরাপি দেওয়া হয়েছে সেটা করে আর এনাদার ডক্টর স্পেশালিস্ট এই যে কম্বাইন্ড ট্রিটমেন্ট অনেক সময় ওজন থেরাপি দেওয়া হচ্ছে এখন পিআরপি মানে এগুলো আসলে সবগুলোর কম্বিনেশনে অনেক এক্স্যাক্টলি ভালো একটা রেজাল্ট আসে এবং আপনার অপারেশন এভয়েড করা সম্ভব হয় এবং আমরা দেখেছি আমাদের যে স্টাডি আছে এই কম্বাইন্ড থেরাপি যদি সঠিকভাবে দেওয়া যায় সঠিক অ্যাপ্রোচে এবং রুগী যদি আমাদের যে আমরা এক্সারসাইজগুলো শিখিয়ে নিয়ম নিয়মকানুন তাহলে দেখা যায় রুগী আর তেমন কোনো সমস্যা হয় না হয়তো নতুন অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে আজ আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসএ টিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলছে ঘড়ির কাঁটা চলছে আমরাও সময় বলছে বিদায় নিতে হবে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যথামুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে